আসসালামু আলাইকুম। টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা। আমি সাইফা ইসলাম রিদি। আমি চলে এসেছি তোমাদের অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একটি চ্যাপ্টার নিয়ে। আজকে আমাদের পড়ার মূল আলোচ্য বিষয় হচ্ছে চতুর্থ অধ্যায়। এই চতুর্থ অধ্যায়ের মধ্যে কী কী আছে, আমরা কী কী সম্পর্কে এই অধ্যায় অবগত হব এবং কী কী নিয়ে আমাদেরকে হচ্ছে ছক করতে বলা হয়েছে, প্রশ্ন করতে বলা হয়েছে এবং কী কী নিয়ে আমাদেরকে আলোচনা করতে বলা হয়েছে, আমরা এই চ্যাপ্টারটা পড়লে কিন্তু জানতে পারবো। তো আজকে আর কথা না বেরিয়ে চলো শুরু করে দিই আমাদের আজকের পড়া। আচ্ছা, আমাদের চতুর্থ যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়টার নাম হচ্ছে আমার আত্মবিশ্বাস আমার পাথেয়। এই হচ্ছে টাইটেলটা দেওয়ার কারণ কিন্তু আমরা জানতে পারবো যখন হচ্ছে আমরা আরেক হচ্ছে ভিতরে মানে কথাগুলো জানতে পারবো এবং ভিতরে কী সম্পর্কে আমাদের জানানো হয়েছে সেটা সম্পর্কে জানবো, তখনই আমরা বুঝতে পারবো যে এই অধ্যায়টার নাম কেন আমার আত্মবিশ্বাস আমার পাথেয় দেওয়া হয়েছে। তো আমরা দেখি আমাদের এখানে কী কী বলা আছে। আমাদের জীবনে কত ঘটনা ঘটে, এসব ঘটনায় আমাদের বিভিন্ন অভিজ্ঞতা হয়। কিছু ঘটনা আমাদের মনকে আনন্দে ভরিয়ে দেয় যে ঘটনাগুলো আমাদের জীবনে আগেও ঘটেছে এবং আমরা তা থেকে ইতিবাচক অভিজ্ঞতা অর্জন করেছি, তা নিয়ে আমাদের কি কোনো ভয় থাকে? আচ্ছা, এখানে এতটুকু আমরা একটু বুঝি। আমাদের এখানে বলা হয়েছে যে আমাদের জীবনে হওয়ার হামেশাই কিন্তু প্রতিনিয়তই অনেক রকমের ঘটনা ঘটছে, এটা প্রতিদিন প্রতিনিয়তই কিন্তু ঘটছে। কিছু ঘটনা আছে যেটা একদম নতুন ঘটনা ঘটছে আমাদের সাথে, কিছু কিছু ঘটনা আছে যেটা একদম প্রতিদিনই ঘটছে, যেমন আমাদের প্রতিদিন স্কুলে যেতে হচ্ছে, আমাদের প্রতিদিন কলেজে যেতে হচ্ছে, যারা যারা চাকরি করে তাদেরকে অফিসে যেতে হচ্ছে, রান্না করতে হচ্ছে, খেতে হচ্ছে, এগুলো প্রত্যেকটাই হচ্ছে এক একটা প্রতিদিনে নিত্য নতুন কোনো কাজের মধ্যে পড়ছে না, এগুলো সবই হচ্ছে আমাদের পুরনো কাজ, মানে প্রতিদিনই করতে হবে, এটা করতেই হবে, এটা হচ্ছে একদম স্বাভাবিক। আবার কিছু কিছু ঘটনা বা কিছু কিছু কাজ থাকে যেগুলো হচ্ছে আমাদের নতুন নতুন করে করতে হয়, নতুন নতুন করে এক্সপিরিয়েন্স নিতে হয়, নতুন মানে সর্বপ্রথম তোমাকেই শুরু করতে হবে, এরকম কাজও কিন্তু করতে হয়, এর আগে কখনো তুমি কাজটি করোনি, এরকম অনেক ধরনের কাজে কিন্তু আমাদের করতে হয়। তো সব মিলিয়েই কিন্তু আমাদের জীবন বহমান। তো এখানে বলা হয়েছে এসব ঘটনায় আমাদের বিভিন্ন অভিজ্ঞতা হয়, কিছু ঘটনা আমাদের মনকে আনন্দে ভরিয়ে দেয় যে ঘটনাগুলো আমাদের জীবনে আগেও ঘটেছে এবং আমরা তা থেকে ইতিবাচক অভিজ্ঞতা অর্জন করেছি, তা নিয়ে আমাদের কি কোনো ভয় থাকে? তার মানে যে সকল অভিজ্ঞতা থেকে আমরা ইতিবাচক অভিজ্ঞতা অর্জন করি, ভালো অভিজ্ঞতা অর্জন করি, যে কাজটা করার পরে কাজটা যদি সাকসেসফুল হয় বা কাজটা যদি সফল হয় সেক্ষেত্রে আমরা কিন্তু একটা ইতিবাচক অভিজ্ঞতা অর্জন করি। যেমন আমি যদি বলি এখানে যে আমি এর আগে কখনো হচ্ছে ক্লাস নেইনি, আমি সর্বপ্রথম শিক্ষক হিসেবে হচ্ছে কোনো একটা স্কুলে বা কলেজে জয়েন করেছি, তো আমার আজকে প্রথম ক্লাস স্টুডেন্টদের সাথে, তো আমার যদি আজকের প্রথম ক্লাসটা আমার যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আমার একটা ইতিবাচক অভিজ্ঞতা হবে, আমার ক্লাস পরবর্তীতে ক্লাস নেওয়ার একটা অনুপ্রেরণা তৈরি হবে এবং আমি কিন্তু পরবর্তীতে ক্লাস নিতে আরও বেশি উৎসাহ বোধ করবো। তো এটা কিন্তু একটা ইতিবাচক হচ্ছে একটা অভিজ্ঞতা। কিন্তু যদি এমনটা হয় যে আমার প্রথম দিনে ক্লাসটা একদমই ভালো যায়নি, স্টুডেন্টরা আমার সাথে তেমন কোনো কোঅপারেট করেনি এবং আমিও ঠিকমতো তাদেরকে বোঝাতে পারিনি বা আমি ক্লাসটা কন্ট্রোল করতে পারিনি, এরকম কোনো একটা বাজে অভিজ্ঞতা যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা নেতিবাচক অভিজ্ঞতা হবে এবং পরবর্তী দিনে যখন আমি আমার ক্লাস নিতে আসবো তখন কিন্তু আমার একটা মনের মধ্যে একটা ভয় ভীতি একটা উদ্বিগ্নতা কাজ করবে যে গতকালের ক্লাসটা তো আমি ভালো করে নিতে পারিনি, আজকের ক্লাসটাকে আমি ভালো করে নিতে পারবো, একটা টেনশন কাজ করবে। তো এরকম ভালো খারাপ অভিজ্ঞতা মিলেই কিন্তু আমাদের কাজগুলো হয়ে থাকে। একেবারেই নয়, তার মানে হচ্ছে ইতিবাচক যদি আমাদের অভিজ্ঞতা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা একদমই ভয় পাই না, বরং তেমন কোনো ঘটনায় আমরা আত্মবিশ্বাস ও আনন্দের সঙ্গে এগিয়ে যাই। তার মানে এই ঘটনাটা, এই যে আমি যে ক্লাস দিলাম, ক্লাসটা যে আমার ভালো গেল, ক্লাসটা যে আমার সুন্দর গেল, এই ঘটনাটা যাতে আবার পুনরাবৃত্তি হয়, আমি যাতে পরবর্তী ক্লাসগুলো আরও ভালো নিতে পারি, এর থেকে খারাপ যাতে না হয় আমাদের সেদিকে টার্গেট থাকবে এবং আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে ও হচ্ছে আনন্দের সাথে এগিয়ে যেতে পারবো আমরা, তাই না? আচ্ছা, এমনকি নিজেদের অভিজ্ঞতা দিয়ে অন্যদের সহযোগিতা করতেও উদ্যোগ নিয়ে থাকি, এভাবে আমরা নিজেদের কাজে সন্তুষ্ট অনুপ্রাণিত হই। তার মানে হচ্ছে আমরা যে নিজেরা এই অভিজ্ঞতা অর্জন করলাম, আমি যে ক্লাস নেওয়ার একটা অভিজ্ঞতা অর্জন করলাম, আমি কিন্তু এই অভিজ্ঞতাটা আমার একজন সহকর্মীর সাথে শেয়ার করতে পারি, তাকে কিন্তু বলতে পারি আমি ক্লাসে গিয়ে এরকম এরকম করেছিলাম, তুমি যদি চাও তাহলে তুমিও কিন্তু ক্লাসে যেয়ে এই এই ট্রিক্সগুলো ফলো করতে পারো যাতে করে তোমার ক্লাসটা নেওয়া সুন্দর হয়, এটা কিন্তু আমি তার সাথে শেয়ার করতে পারি, যেহেতু আমার অভিজ্ঞতা ইতিবাচক। যদি নেতিবাচক হতো তাহলে অবশ্যই আমি আমার অভিজ্ঞতা কিন্তু তার সাথে শেয়ার করতে পারতাম না। তো এটা এখানে বলা হয়েছে যে আমরা আমাদের অভিজ্ঞতা নিয়ে অন্যদেরকে সহযোগিতা করতে পারি এবং আমরা হচ্ছে নিজেদের কাছে সন্তুষ্ট অনুপ্রাণিত হই। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রথমকার কিছু কথাবার্তা গেল। এবার আসো আমরা নিচের দিকে কি আছে একটু দেখি। অনেক সময় আমরা তো অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হই, তখন কি একই রকম লাগে? একদমই তা নয়।
চিন্তায় পড়ে যাই আমরা। আবার এই চ্যালেঞ্জের সাথে যদি আমাদের কোনো নেতিবাচক অভিজ্ঞতার মিল পাই তাহলে সময়টা ভালো কাটে না একদমই। একটু আগে যেটা বললাম যে সব সময় কিন্তু সকল কাজের অভিজ্ঞতা ভালো হয় না, কিছু কিছু কাজের অভিজ্ঞতা কিন্তু খারাপও হয়ে থাকে। তো এখানে কিন্তু এখন খারাপ অভিজ্ঞতার কথা বলা হয়েছে এখানে, যে অনেক সময় আমরা অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হই। তখন কি একই রকম লাগে যখন কোনো একটা নতুন চ্যালেঞ্জ আমাদের হচ্ছে নিতে হয়, আমি এই কাজটা এর আগে কখনো করিনি, আমাকে প্রথমবার এই কাজটা করতে হবে, ভালো খারাপ আমি কিছুই জানি না, আমার কোনো গাইড লাইন নিয়ে আমি বলতে পারবো মানে আমি জানি না ঠিক আমি যে কতটুকু ভালোভাবে কাজটা সম্পন্ন করতে পারবো, এরকম চ্যালেঞ্জ কিন্তু আমাদের হরহামেশাই নিতে হয়। তাহলে বলেছে যে তখন আমাদের কেমন লাগে, একদমই তা নয়, আমরা চিন্তায় পড়ে যাই, আমরা খুব টেনশনে কিন্তু কাজটা করতে থাকি যে আদৌ আমার কাজটা ভালো হবে কি খারাপ হবে। আবার এই চ্যালেঞ্জের সাথে যদি আমাদের কোনো নেতিবাচক অভিজ্ঞতার মিল পাই তাহলে সময়টা ভালো কাটে না একেবারে। তার মানে এই যে চ্যালেঞ্জটা নিচ্ছে, এই চ্যালেঞ্জের মধ্যে যদি আমার বাধা বিপত্তি আসে, আমার যদি পরিবেশটা হচ্ছে নেতিবাচক হয়, মানে হচ্ছে অনুকূল না হয় আমার পরিবেশটা কাজ করার, বা হচ্ছে অন্য যে কোনো ধরনের যদি খারাপ অভিজ্ঞতার সম্মুখীন আমাকে হতে হয়, তাহলে কিন্তু সময়টা একদমই ভালো কাটে না। আমার তখন বারবার খালি মনে হবে যে কখন আমার কাজটা শেষ করতে পারবো, কখন মানে কাজটা আমি এখান থেকে মুক্তি পাবো, এরকম একটা মানে হচ্ছে চিন্তাধারা তখন কাজ করে। এমন পরিস্থিতিতে মনে হয় ইস এমন কেন হলো, কখনো তার জন্য দুঃখ হয়, কখনো রাগ হয়, আবার কখনো ভয় হয় এই পরিস্থিতিতে কি করবো তা ভেবে। যেটা একটু আগে বললাম যে এরকম পরিস্থিতিতে আমাদের ভয় হয়, তারপর হচ্ছে আমাদের মনে হয় যে এরকম আমার সাথেই কেন হয়, আমরা কিন্তু প্রায় এই জিনিসটা চিন্তা করি যে আমার সাথেই সবসময় এরকম কেন হয়। তো তখন ওরকম চিন্তা আসে যে আমার সাথে এরকম কেন হচ্ছে বা এরকমই কেন হওয়া লাগলো, তারপর হচ্ছে কেন কাজটা ঠিকভাবে হলো না। অনেক সময় অনেক রাগ হয় আমাদের নিজেদের প্রতি যে কাজটা আমি এভাবে কেন করলাম, আমি কেন এই জায়গাটাতে ভুল করলাম, এরকম না করলেও পারতাম, এরকম অনেক রকমের চিন্তাধারা কিন্তু আমাদের তখন মাথার মধ্যে কাজ করে। তো তখন হচ্ছে আমাদের ভয়ও লাগে যে এই কাজটা যদি এভাবে ঠিকমতো না হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কী কী প্রভাব পড়তে পারে আমাদের জীবনে। আচ্ছা, আবার এটাও অনেকাংশে ঠিক যে অপ্রত্যাশিত কিছু কিছু ক্ষেত্রে আমরা বেশ বিপর্যস্ত হয়ে পড়ি। এই বিপর্যস্ত পরিস্থিতিতে কী করা যেতে পারে তা বুঝতে না পেরে কখনো আমরা মানসিকভাবে ভেঙে পড়ি, কখনো নিজের জন্য ক্ষতিকর সিদ্ধান্ত নিয়ে ফেলি। তার মানে এখানে বলা হয়েছে যে এরকম অনেক সময় হয় যে অপ্রত্যাশিত কিছু ঘটনার কারণে আমরা খুব হতাশ হয়ে পড়ি এবং খুবই বিপর্যস্ত হয়ে পড়ি। আমরা এমন যদি চিন্তা করি আমরা যে আমরা একটা কাজ বারবার করে করছি কিন্তু কোনোভাবে আমি কাজটা সম্পূর্ণ করতে পারছি না, মানে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারছি না, তো তখন কিন্তু একবার দুইবার তিনবার চারবার পাঁচবার এই মানে বারবার চেষ্টা করার পরও যদি আমি জিনিসটাতে হচ্ছে ফেল করি তখন কিন্তু একটা হতাশা কাজ করে এবং বিপর্যস্ত আমাদের মন বিপর্যস্ত হয়ে পড়ে, তখন মনে হয় যে না আমার দ্বারা এই কাজটা হবে না। তারপর হচ্ছে এই বিপর্যস্ত পরিস্থিতিতে কী করা যেতে পারে তা আমরা মানে বেশিরভাগ সময় তখন আমাদের ওই বোঝার মতো মেন্টালিটিটা থাকে না, তো তার কারণে ওই সময় একটা অসুস্থ একটা পরিস্থিতির সৃষ্টি হয় এবং তার কারণে কিন্তু অনেক সময় আমরা অনেক ধরনের মানে হচ্ছে বাজে কোনো ডিসিশন নিয়ে ফেলতে পারি বা হচ্ছে মানসিকভাবে ভেঙে পড়ার কারণে ক্ষতিকর কোনো সিদ্ধান্ত কিন্তু নিয়ে ফেলতে পারি তখন। সেক্ষেত্রে সচেতনতা, কিছু জীবন দক্ষতা ও জ্ঞান এই ধরনের বিপর্যস্ততার ব্যবস্থাপনা করে ভালো থাকতে বিশেষ ভূমিকা পালন করে। তাহলে তখন আমাদের কী হেল্প করতে পারে, কি হচ্ছে সচেতনতা, কিছু জীবন দক্ষতা, তারপর হচ্ছে জ্ঞান এই ধরনের বিপর্যস্ততার ব্যবস্থাপনা করে ভালো থাকতে বিশেষ ভূমিকা রাখে। তার মানে হচ্ছে আমাদের সচেতন থাকতে হবে, আমাদের নিজেদের মনকে শান্ত করতে হবে এবং বোঝাতে হবে যে না আমার দ্বারা সম্ভব, আমি পারবো, একটু চেষ্টা করতে হবে। এবং বিভিন্ন হচ্ছে তোমার অভিজ্ঞ কোনো ধরনের ব্যক্তির কাছ থেকে আমরা কিন্তু চাইলে পরামর্শ নিতে পারি যে আমি বারবার এই কাজটাতে ব্যর্থ হচ্ছি কেন, আমার সমস্যা কোথায়, কীভাবে আমি নিজেকে আরও ইম্প্রুভ করতে পারি, এটা কিন্তু আমরা চাইলে জিজ্ঞেস করতে পারি। এবং বিভিন্ন বইপত্র থেকে বা যে কোনো জায়গা থেকে আমরা কিন্তু জ্ঞান আহরণ করে আমার জায়গাটা থেকে আমি কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা অনুপ্রেরণা পেতে পারি। এ পর্যায়ে বিভিন্ন পরিস্থিতিতে অপ্রত্যাশিত ফলাফল আমাদের বেড়ে ওঠার ক্ষেত্রকে কীভাবে প্রভাবিত করতে পারে সে বিষয়ে অভিজ্ঞতা অর্জন এবং নেতিবাচক প্রভাব থেকে নিজেকে রক্ষা করার উপায় জেনে তা ব্যবহার করার জন্য বেশ কিছু কার্যক্রমে অংশগ্রহণ করব। তার মানে কী বলা হয়েছে, এ পর্যায়ে পরিস্থিতিতে অপ্রত্যাশিত ফলাফল আমাদের বেড়ে ওঠার ক্ষেত্রকে কীভাবে প্রভাবিত করবে। এই যে অপ্রত্যাশিত কোনো ঘটনা যখন আমাদের কর্মক্ষেত্রে ঘটবে সেক্ষেত্রে এই ঘটনাকে অতিক্রম করে সামনের দিকে কীভাবে এগিয়ে যাব সেটার পথ আমাদের নিজেদের খুঁজে বের করতে হবে এবং এই ভুল থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যাতে পরবর্তীতে এই ধরনের ভুল আমার দ্বারা কখনোই না হয় এবং নেতিবাচক প্রভাব থেকে নিজেকে রক্ষা করার উপায় আমাদের জেনে তা ব্যবহার করার জন্য কিছু কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। তার মানে এই যে নেতিবাচক একটা ঘটনা আমার সাথে ঘটেছে এই কাজটি করার সময় তার থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের অবশ্যই সামনে এগোতে হবে এবং নিজেকে রক্ষা করার উপায় কিন্তু নিজেকেই বের করতে হবে যাতে করে আমার কোনো ধরনের ক্ষতি না হয়, ঠিক আছে। তো এখানে কিন্তু আমাদের এগুলো সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে যে মানসিক চাপ আমরা কীভাবে হচ্ছে মানে এই
সকল পরিস্থিতিতে আমরা নিজেকে কীভাবে বুঝ দিব, কীভাবে হচ্ছে ওই সিচুয়েশনটাকে হচ্ছে আমরা হ্যান্ডেল করব, এটাই কিন্তু আমাদের এখানে বোঝানো হয়েছে যে ভালো খারাপ উভয় দিয়েই আমাদের জীবন গঠিত। সেক্ষেত্রে ভালো তো ভালোই, ভালোর উপরে আর কিছু নেই, কিন্তু খারাপ যখন হবে সেক্ষেত্রে আমরা নিজেকে কীভাবে সান্ত্বনা দিব, কীভাবে সামনের দিকে এগিয়ে যাব এবং কীভাবে আমার জীবনকে আর এইভাবেই হচ্ছে এই প্রতিকূল পরিস্থিতির ভিতর দিয়ে আমরা কীভাবে সামনের দিকে এগিয়ে যেয়ে আমার জীবনটাকে সুন্দর করে গঠন করতে পারবো, সেটাই কিন্তু আমাদের এখানে আলোচনার বিষয়। এবার এখানে দেখো একটা ছক দেওয়া আছে, শুরুতেই শিক্ষক আমাদেরকে তিনটি বাক্য লিখে বা হচ্ছে ছবি এঁকে নিজের পরিচয় প্রকাশ করতে বলেছে, এবার আমার আমি ছকে আমরা সেই কাজটি সম্পন্ন করি। তার মানে এখানে হচ্ছে নিজের পরিচয় দান করার জন্য আমাদের এখানে তিনটা হচ্ছে বাক্য অথবা নিজের ছবি এঁকে নিজেকে প্রকাশ করার একটা কথা বলা হয়েছে। তো আমরা ছকটা একটু দেখে আমরা কীভাবে এখানে পূরণ করতে পারি। তো একান্তই আমার মতামত হিসেবে ছকটা দেওয়া হয়েছে, তোমরা কিন্তু তোমাদের মতো করে ছকটাকে সুন্দর করে সাজাবে, ঠিক আছে? এখানে হচ্ছে ছকের টাইটেলই হচ্ছে আমার আমি। এখানে আমরা চাইলে যেহেতু তিনটা বাক্যে প্রকাশ করতে বলেছে, তিনটা বাক্যের মধ্যে আমরা দিতেই পারি যে আমি খুবই সময়নিষ্ঠ একজন মানুষ, সময়ের কাজ সময় করতে বেশি পছন্দ করি। দুই নাম্বার হতে পারে আমি দায়িত্ব নিয়ে কোনো যে কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পছন্দ করি, সেক্ষেত্রে আমি নিজেকে একজন দায়িত্ববান মানুষ বলে মনে করি। তিন নাম্বার হচ্ছে আমি সবসময় সত্য কথা বলি এবং অন্যকে সত্য কথা বলতে উৎসাহিত করি। এক একজনের গুণাগুণ এক এক রকম থাকবে, কেউ হচ্ছে এই গুণে গুণান্বিত হতে পারে, কেউ এর থেকে বাইরেও অন্যান্য অনেক ধরনের গুণাগুণে গুণান্বিত হতে পারে। বা সেক্ষেত্রে তোমার যদি মনে হয় যে তুমি বাক্য লিখে না, বাক্য দিয়ে তোমার হচ্ছে নিজেকে প্রকাশ না করে তুমি যদি ছবি এঁকেও নিজেকে প্রকাশ করতে চাও, সেক্ষেত্রে তাও কিন্তু করতে পারো। এক্ষেত্রে কোনো ধরনের ধরাবাঁধা নিয়ম নেই, তোমরা চাইলে তোমাকে তুমি কীভাবে এক্সপ্রেস করবে, তোমাকে তুমি কীভাবে মানুষের সামনে প্রেজেন্ট করবে, উপস্থাপন করবে, তোমার মধ্যে কী কী গুণাবলী রয়েছে সেটা কিন্তু আমাদের এই ছকের মধ্যে আলোচনা করতে বলা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবার আসা হচ্ছে আমরা একটু পরবর্তীতে যাই। আচ্ছা, দলে ভাগ হয়ে আমরা নিজেদের জীবনে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনা, মানসিক চাপের পরিস্থিতি এবং সেই পরিস্থিতিতে নিজেদের অনুভূতি, চিন্তা, ইচ্ছা ও আচরণ নিয়ে আলোচনা উপস্থাপন করছি। আচ্ছা, এখানে একটা দলগত কাজের একটা হচ্ছে বক্স দেয়া আছে। এই দলগত কাজের বক্সের মূল আলোচ্য বিষয় হচ্ছে আমাদের জীবনে যে সকল অপ্রত্যাশিত ঘটনা ঘটে থাকে, ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনায় মানসিক চাপের পরিস্থিতি এবং সেই পরিস্থিতিতে নিজেদের অনুভূতি, চিন্তা ও ইচ্ছা আচরণ নিয়ে আলোচনা এবং উপস্থাপনা করি। আমাদের দলগত কাজ থেকে যে ধারণা পেলাম তা নিয়ে নিজেদের অভিজ্ঞতা থেকে নিচে সাধারণত মানসিক চাপ যে সব কারণে মানসিক চাপ তৈরি হয় সেই বক্সটি পূরণ করি। আচ্ছা, এখানে সর্বপ্রথম তোমাদের কাজ হচ্ছে তোমরা অবশ্যই তোমাদের যে সহপাঠীরা রয়েছে সে সহপাঠীদের নিয়ে একটি দল গঠন করবে, চারজন পাঁচজন সদস্য যেটাই থাকুক না কেন। এই চারজন পাঁচজন সদস্য মিলে আমাদের জীবনে অনাকাঙ্ক্ষিত যে সকল ঘটনা ঘটেছে বা অপ্রত্যাশিত কোনো ঘটনা যদি ঘটে থাকে সেই সময়টাতে, সেই হচ্ছে অবস্থাটাতে আমাদের মানসিক অবস্থা কেমন ছিল, আমাদের কেমন অনুভূতি হচ্ছিল তখন, কী করতে মন চাচ্ছিল, কী করলে আমার জন্য খারাপ হতো বা এটার আদৌ কোনো সুফল রয়েছে কি না, এগুলোই হচ্ছে আমাদের নিজেদের মধ্যে আলোচনা করতে হবে। এই আলোচনার পর এই আলোচনার ফলাফল থেকে আমাদের এখানে একটা ছক দেয়া আছে যেখানে বলা হয়েছে যেসব কারণে সাধারণত মানসিক চাপ তৈরি হয় ওই আলোচনা থেকে কী কী কারণে মানসিক চাপ তৈরি হতে পারে সেই পয়েন্টগুলো বের করে আমাদের এখানে ছকটা পূরণ করতে বলা হয়েছে। তো আমি কিছু কিছু পয়েন্ট তোমাদের জন্য তৈরি করেছি, তোমরা এর থেকে বাইরে আরও হাজার হাজার ছক রয়েছে, তো মানে ছক বলছে হাজার হাজার পয়েন্ট রয়েছে, তোমরা কিন্তু চাইলে ওগুলো দিয়েও সুন্দর করে ছকটাকে সাজাতে পারো। এক নম্বর হচ্ছে অপরিচিত কারোর সাথে কথা বলতে গেলে, কিন্তু অনেক সময় আমাদের মানে মনের মধ্যে কিছু ভয়ভীতি কাজ করতে থাকে, যে খুব টেনশন কাজ করতে থাকে বা হচ্ছে একটু ভয় ভয় কাজ করতে থাকে যে আমি তো লোকটাকে চিনি না, লোকটা ভালো না খারাপ, তার সাথে কথা বলা আমার আদৌ উচিত হবে কি না, বা সেক্ষেত্রে কথা বললে কী হতে পারে, কথা না বললে কী ধরনের অসুবিধা বা সুবিধা হতে পারে, সেগুলো কিন্তু আমাদের মাঝে মধ্যে অনেক সময় কাজ করে, মানে আমার কাজ করে আর কি, সেজন্য আমি এটাও হচ্ছে পয়েন্টে রেখেছি। দুই নম্বর হচ্ছে খুব তাড়াহুড়ো করে কোনো কাজ করতে গেলে, আমাদের এরকম মানে অনেক সময় এরকম হয় যে আমার হাতে খুবই সময় কম এবং আমাকে খুব তাড়াহুড়ো করে এই কাজটা শেষ করে অন্য একটা কাজে যোগ দিতে হবে, বা এমন হতে পারে যে আমার অফিসের টাইম হয়ে গিয়েছে কিন্তু আমার ঘরের কাছে আমি সেখানে শেষ করতে পারিনি, আমাকে অতি দ্রুত ঘরের কাজ শেষ করে আমাকে অফিসের জন্য রওনা দিতে হবে। তো যখনই দেখবা যে তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবা তখনই কাজের মধ্যে কোনো না কোনো একটা ভুল হবে, কাজ যত তাড়াতাড়ি করতে যাবা তত কাজের মধ্যে ভুল হওয়ার কারণে তোমার আরও দেরি হবে, এরকম কিন্তু অনেক সময় হয়। তো যখন আমরা খুব তাড়াহুড়ো করে কাজ করতে যাই তখন কিন্তু আমাদের মানসিক মানে আমাদের মেন্টালি খুব প্রেশার যায় আমাদের উপর দিয়ে, আমরা খুব হচ্ছে থাকি টেনশনের মধ্যে থাকি যে কখন কাজ শেষ করতে পারবো, আদৌ আমি সময় মতো আমি বাসা থেকে বের হতে পারবো কিনা, আদৌ সময় মতো আমি অফিসে পৌঁছতে পারবো কিনা, অফিসে পৌঁছতে দেরি হয়ে গেলে আমার কী কী হতে পারে,
এগুলো সব কিছু মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে এবং দেখা যায় একদম সহজ কাজও আমি ভুল করে যাই এবং ভুলটা সংশোধন করতে গিয়ে আমার সময় যা দরকার ছিল তার থেকে আরও বেশি সময় প্রয়োজন হয়। তো এরকম কিন্তু আমাদের মোটামুটি ডেইলি লাইফে প্রায়ই হয়ে থাকে এই জিনিসটা। তারপর 3 নম্বর হচ্ছে একা অচেনা কোনো জায়গায় গেলে। তুমি যদি কখনো একা থেকে থাকো এবং তোমাকে যদি নতুন কোনো একটা রাস্তায় যেতে হয় বা কোনো একটা অচেনা জায়গায় যদি নিজেকে মানে একা একা যেতে হয় সেক্ষেত্রে কিন্তু একটু ভয় কাজ করতে পারে বা এবং মানসিক একটা চাপের সৃষ্টি হতে পারে যে আমি যদি রাস্তা ভুলে যাই, যদি মানে ঠিক মতো যদি আমি বাসায় পৌঁছতে না পারি বা আমি যেখানে আমার গন্তব্যস্থল সেই গন্তব্যস্থলে যদি আমি সময় মতো পৌঁছতে না পারি, আমি যদি কাউকে জিজ্ঞেস করি যে এই লোকেশনটা কোথায় বা এই বাড়িটা কোথায় বা এই বাসাটা কোথায়, সে যদি আমাকে ভুল হচ্ছে কোনো ইনফরমেশন দিয়ে থাকে বা ভুল কোনো হচ্ছে লোকেশন দিয়ে থাকে, সেক্ষেত্রে আমি যদি রাস্তা হারিয়ে ফেলি এবং সেই রাস্তা থেকে যদি আমি সঠিক রাস্তায় ফিরে না আসতে পারি, এরকম অনেক চিন্তাভাবনা কিন্তু আমাদের মাথার মধ্যে কাজ করতে পারে। ঠিক আছে, 4 নম্বর তাহলে আমাদের কী দেওয়া আছে? 4 নম্বর দেওয়া আছে কোনো বিষয় উপস্থাপন করতে গেলে। এমন আমাদের হচ্ছে স্কুলে বা কলেজে প্রায় কিন্তু এরকম ঘটতে পারে যে আমাকে হচ্ছে ইনস্ট্যান্ট কোনো একটা বিষয়ের উপর উপস্থিত বক্তৃতা দিতে বলা হলো। তো উপস্থিত বক্তৃতা আসলে আমাদের ইনস্ট্যান্ট মাথার মধ্যে যেই ওই বিষয়টা সম্পর্কে যতটুকু আমাদের জ্ঞান রয়েছে সেই জ্ঞান আমাদের হচ্ছে প্রকাশ করতে হবে এবং হচ্ছে উপস্থাপন করতে হবে, সুন্দর করে উপস্থাপন করতে হবে। যার উপস্থাপনা যত সুন্দর হবে সেই কিন্তু আসলে হচ্ছে সিরিয়ালের দিক থেকে এগিয়ে থাকবে, এরকম কিন্তু আমাদের প্রায় হয়ে থাকে। তো যখনই হচ্ছে আমাদেরকে কোনো একটা বিষয় সম্পর্কে একদম হচ্ছে তৎক্ষণাৎ কোনো হচ্ছে উপস্থাপনা করতে বলা হয় বা কোনো গান নাচ যেটাই বলি না কেন, আবৃত্তি যেটাই হোক না কেন, যখন হচ্ছে উপস্থাপনা করতে বলা হয় তখন কিন্তু আমাদের মধ্যে একটা মানসিক চাপ কাজ করে যে আমি আদৌ হচ্ছে উপস্থাপনাটা সুন্দর করে দিতে পারবো কি না, আমি যে কথাগুলো আমার ব্রেনের মধ্যে সাজিয়ে রেখেছি এরকম সাজিয়ে থাকা মানে এই জিনিসগুলোই হচ্ছে আমি সুন্দর করে উপস্থাপন করতে পারবো কি না, আমি শিক্ষকদের সামনে সুন্দর করে বলতে পারবো কি না, বা এটা যদি গান অথবা নাচ অথবা আবৃত্তির কথা হয়ে থাকে আমি গান গাইতে গাইতে হঠাৎ করে যদি মাঝখানে ভুলে যাই, ভুলে গেলে কি হতে পারে, ভুলে গেলে সবাই হাসাহাসি করবে এরকম টেনশন মাঝের মধ্যে কাজ করে, আবৃত্তি যদি হয়ে থাকে আবৃত্তি কবিতার লাইন যদি আমার মাঝখান থেকে মনে না থাকে সেক্ষেত্রে মানুষের প্রতিক্রিয়া কেমন হতে পারে, অনেক ধরনের টেনশন কিন্তু আমাদের মাথার মধ্যে কাজ করে। তো এই জন্য আমাদের এই একটা বিষয় কিন্তু ইম্পর্টেন্ট যে কোনো বিষয় হচ্ছে উপস্থাপন করতে গেলে আমাদের মানসিক চাপের সৃষ্টি হয়ে থাকে। এরপরে হচ্ছে 5 নম্বর, নতুন কোনো কাজ অথবা প্রথমবার কোনো কাজ করতে গেলে। আচ্ছা, নতুন কোনো কাজ অথবা প্রথমবার কোনো কাজ করতে গেলে এরকম কিন্তু হচ্ছে এই যে একদম প্রথমে কিন্তু আমরা পর্বের শুরুতে বলেছিলাম যে আমাদের এরকম অনেক সময় হয় যে আমাদের প্রথমবার কোনো একটা কাজ করতে হচ্ছে, হয়তো এই কাজটা নতুন না কিন্তু আমার জন্য নতুন কারণ এই কাজটা আমি এর আগে কখনো করিনি। আমি উদাহরণ দিয়েছিলাম যে আমি যদি কখনো ক্লাস নিতে যাই, আমি যদি প্রথম কোনো স্কুলে বা কলেজে বা কোনো জায়গায় যখন ক্লাস নিতে যাবো সেক্ষেত্রে আমার প্রথম ক্লাসটা অবশ্যই আমার 4-5 দিন পরে ক্লাসটা নিলে যেরকম একটা অভিজ্ঞতা হয়ে যাবে সেরকম অভিজ্ঞতা সম্পন্ন ক্লাস কিন্তু আমি প্রথম দিনই নিতে পারবো না। তো সেক্ষেত্রে প্রথম দিন বা প্রথম কোনো কাজ করতে গেলেও কিন্তু আমাদের মধ্যে একটা মানসিক চাপের সৃষ্টি হয়, আমরা কিন্তু অনেক বেশি উদ্বিগ্নতা কাজ করি এবং আমরা হচ্ছে একটা হচ্ছে দুশ্চিন্তা কাজ করতে থাকে যে আমার ক্লাস কতটুকু ভালো হবে, আমার ক্লাসটা ভালো না হলে কী হতে পারে, খারাপ হলে কী হতে পারে, সেক্ষেত্রে হচ্ছে ক্লাসটা কীভাবে আরও মজাদার করা যায়, আরও কীভাবে আরও হচ্ছে ভালোভাবে ক্লাসটা নেওয়া যায়, স্টুডেন্টরা কীভাবে ক্লাসটা নিলে আমার জন্য মানে তারা আমাকে বেশি পছন্দ করবে, আমার পড়াটাকে তারা খুব মজায় নিয়ে আমার পড়াটা তারা সম্পূর্ণ করতে পারবে, এরকম অনেক ধরনের চিন্তা কিন্তু আমাদের মাথার মধ্যে কাজ করতে থাকে। আচ্ছা, এরপরে 6 নম্বর হচ্ছে নতুন কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হলে। নতুন কোনো চ্যালেঞ্জ এই যে মোটামুটি এটার সাথে এটা রিলেটেড যে নতুন কোনো চ্যালেঞ্জের সম্মুখীন যদি হতে হয় যে আমাকে এরকম চ্যালেঞ্জটা নিতে হচ্ছে, এরকম একটা টার্গেট আমাকে ফিল আপ করতে হবে, সেক্ষেত্রে আমাদের মানসিক চাপের সৃষ্টি হতে পারে কারণ প্রতিটা জিনিসের মানসিক চাপের সাথে আসলে দুশ্চিন্তা, মানসিক চাপের সাথে আসলে ভয়, তারপর হচ্ছে উদ্বিগ্নতা, তার এই জিনিসগুলো সব কিছু কিন্তু কানেক্টেড। মানসিক চাপ যখনই হবে তোমার তখনই তোমার একটু ভয়ভীতি কাজ করবে, দুশ্চিন্তা কাজ করবে, তুমি উদ্বিগ্ন হবে, তোমার হচ্ছে খুব অস্থির অস্থির একটা মনে মানে হচ্ছে মানসিক অবস্থা যাবে, এটা কিন্তু সবগুলো একটা একটার সাথে কানেক্টেড। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের মানসিক চাপের সৃষ্টি করে। আর অসংখ্য জিনিস রয়েছে, তোমরা তোমাদের নিজেদের জীবনের অভিজ্ঞতা থেকে কিন্তু এই পয়েন্টটা অনেকগুলো পয়েন্ট দিয়ে কিন্তু এই ছকটাকে সাজিয়ে নিতে পারো। ঠিক আছে, এবার আসলে আমরা বয়ে চলে যাই যেসব কারণে সাধারণত বিভিন্ন সময় আমাদের মধ্যে ইতিপূর্বে মানসিক চাপ তৈরি হয়েছে এবং সে পরিস্থিতিতে আমরা যে আচরণের মাধ্যমে সাড়া দিয়েছি নিচের অভিজ্ঞতা থেকে এমন কয়েকটি পরিস্থিতি মনে করে অপর পৃষ্ঠার ছকটি পূরণ করি। আচ্ছা, আমাদের হচ্ছে জীবনে তো অনেক রকমের ঘটনা ঘটে সব সময়, তো এরকম হয়তো কিছু ঘটনা আমাদের জীবনে রয়েছে যে সকল ঘটনাগুলো আমাদের জীবনে স্মরণীয় হয়ে আছে এবং এই ঘটনাগুলো আসলে হয়তো ভালো অভিজ্ঞতার কিছু স্মরণীয় ঘটনা অথবা খারাপ অভিজ্ঞতার কিছু স্মরণীয় ঘটনা। যখন আমরা খুবই আনন্দিত হই কোনো বিষয়ে তখন এই আনন্দের মুহূর্তটা আমাদের মানে জীবনে যেরকম দাগ কেটে থাকে তেমনিভাবে খুবই খারাপ কোনো অভিজ্ঞতা কিন্তু আমাদের সারা জীবন মনে থাকে। আমরা প্রায়ই বলি যে ওই দিনটার কথা আমি আমার জীবনে কখনো ভুলবো না, হয়তো ওই দিনটা খুবই ভালো ছিল অথবা ওই দিনটা খুবই খারাপ ছিল, এরকম ভালো এবং খারাপ, অতি ভালো অতি খারাপ, এরকম দিনগুলোই কিন্তু আমরা সবসময় একটা স্মৃতির পাতায় হচ্ছে থেকে যায়।
তাহলে এখানে বলা হয়েছে যে যেসব কারণে সাধারণত বিভিন্ন সময় আমাদের মধ্যে ইতিপূর্বে মানসিক চাপ তৈরি হয়েছে এবং সে পরিস্থিতিতে আমরা যে আচরণের মাধ্যমে সাড়া দিয়েছি নিজের অভিজ্ঞতা থেকে এমন কয়েকটি পরিস্থিতি মনে করে অপর পৃষ্ঠার ছকটি পূরণ করি। তাহলে এই পৃষ্ঠার মধ্যে একটা ছক দেওয়া আছে আমাদের বোঝার সুবিধার্থে। এখানে প্রথম ছকটা প্রথম হচ্ছে বক্সটা তৈরি করে দেওয়া হয়েছে এবং এখানে কি কি পয়েন্ট আলোচনা করা হয়েছে আমরা একটু দেখি। দেখো, ঘটনা হচ্ছে স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি করেছিলাম। তাহলে আমাদের ঘটনা হচ্ছে যাকে নিয়ে কথা বলা হচ্ছে সে হচ্ছে তার স্কুলের বার্ষিক অনুষ্ঠানে আবৃত্তি করেছিল। কি কি অনুভূতি অনুভব করি ওই মুহূর্তটাতে আমার কেমন অনুভূত হচ্ছিল, যেমন হচ্ছে ভয়, লজ্জা এবং উদ্বিগ্নতা কাজ করছিল তার মধ্যে। কি কি চিন্তা হয়, চিন্তা হয় হচ্ছে যদি হঠাৎ ভুলে যায়, যদি আবৃত্তি ভালো না হয়, যদি শিক্ষক কিছু বলেন, তার মানে হচ্ছে অনেক রকমের চিন্তা কিন্তু তার মাথায় তখন ঘুরপাক খাচ্ছিল যে যদি হচ্ছে মাঝখান দিয়ে ভুলে যায়, যদি আবৃত্তি সুন্দর না হয়, তারপর হচ্ছে যদি শিক্ষক কিছু বলে, যদি শিক্ষক বকা দেয় যে মাঝখান দিয়ে ভুলে যাওয়ার কারণে, এরকম অনেক কিছু চিন্তা হচ্ছিল। কী কী আচরণ করি, এক নম্বর শিক্ষককে অনুরোধ করি নাম কেটে দিতে, দুই নম্বর হচ্ছে শিক্ষকের পরামর্শে অনেকবার নিজে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে আবৃত্তি করি। তার মানে শিক্ষক পরামর্শ দিয়েছিলেন যে তোমার কনফিডেন্স বাড়ানোর জন্য, তোমার আত্মবিশ্বাস বৃদ্ধি করার জন্য তুমি কিন্তু চাইলে আয়নার সামনে দাঁড়িয়ে দিয়ে তোমার হচ্ছে আবৃত্তিটা করো এবং তুমি যাতে দেখতে পারো যে তোমার আবৃত্তিটা কোথায় কী গ্যাপ রয়েছে, এই গ্যাপটা যাতে পূরণ করে সুন্দরভাবে তুমি তোমার আবৃত্তিটা উপস্থাপন করতে পারো। আচ্ছা, ফলাফল কেমন হয়, সেই অনুষ্ঠানে আবৃত্তি করি, আমার অনেক ভালো লাগে, সাহস পাই, এখন আমি অন্য অনুষ্ঠানেও আবৃত্তি করি। তাহলে এই যে দেখো, তার জীবনে হয়তো প্রথম সে আবৃত্তি করছিল এবং প্রথম কাজ হওয়ার কারণে তার কিন্তু অনেক বেশি ভয় এবং উৎকণ্ঠা কাজ করছিল এবং এই যে সে ভয়টাকে জয় করতে পেরেছে, এই জন্য কিন্তু তার আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাওয়ার কারণে পরবর্তীতে অনুষ্ঠানগুলোতে সে যখন আবৃত্তি করতে গিয়েছে তখন কিন্তু তার আর কোনো ভয় কাজ করেনি, কারণ হচ্ছে তার এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে, তার অভিজ্ঞতা ভালো ছিল, ইতিবাচক অভিজ্ঞতার কারণে সে কিন্তু পরবর্তীতে আরও বেশি বেশি কাজ করা কিন্তু অনুপ্রেরণা পেয়েছে। এরকম আমাদের একটা বক্স রয়েছে, এই বক্সটার মধ্যে মানসিক চাপে কয়েকটা ঘটনা আমাদের এখানে শেয়ার করতে বলা হয়েছে। তো আমরা দেখি আমাদের কী কী আর ইয়া হতে পারে। আচ্ছা, এখানে হচ্ছে দুই নম্বরটাতে আমরা দিয়েছি যে অচেনা রাস্তা দিয়ে একা বন্ধুর বাসায় গিয়েছিলাম, এখানে কী কী অনুভূতি হতে পারে, ভয় এবং উদ্বিগ্নতা কাজ করতে পারে, তারপর কী কী চিন্তা হয় যদি রাস্তা হারিয়ে ফেলি অথবা ভুল কোনো রাস্তায় চলে যাই, কী কী আচরণ করি, আশেপাশের মানুষকে জিজ্ঞাসা করি, এছাড়া আরও কিছু করতে পারো তুমি, হয়তো যেহেতু আমাদের এখন ডিজিটাল প্রযুক্তির যুগ সেক্ষেত্রে তুমি কিন্তু মোবাইল ফোনে হচ্ছে ম্যাপ দেখেও কিন্তু তোমার সাহায্য নিতে পারো, তোমাদের লোকেশনটা সাহায্য নিতে পারো। তারপর ফলাফল কেমন হয়, ফলাফল হচ্ছে আশেপাশে মানুষের সাহায্য নিয়ে একটা সময় আমি আমার বন্ধুর বাসায় পৌঁছাতে সক্ষম হই। তার মানে এই যে আমার কারো না কারো সাহায্য হয়তো প্রয়োজন হচ্ছে এবং প্রয়োজনের ক্ষেত্রে কিন্তু আমরা চাইলে কোনো বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি বা যে কারো কিন্তু সাহায্য প্রয়োজন সাহায্য নিতে পারি আমরা, যদি তার সাহায্য নিয়ে যদি আমার কাজটা আরও বেশি ভালো হয় আর কাজটা যদি আরও দ্রুত করতে পারি বা কাজটা হচ্ছে সফলভাবে করতে সক্ষম হয় সেক্ষেত্রে কিন্তু সাহায্য নেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে আরেকটা দেখি, ব্যাংকে টাকা জমা দিতে গিয়েছিলাম, এটা হচ্ছে আমার ঘটনা। তারপর ভয়, দুশ্চিন্তা, উদ্বিগ্নতা হচ্ছে কী কী অনুভূতি কাজ করছিল। আচ্ছা, এরপরে হচ্ছে যদি টাকা হারিয়ে ফেলি, আচ্ছা এখানে হচ্ছে মানে ইয়াদ ছিল, এখানে হচ্ছে কী কী চিন্তা হয়, চিন্তার মধ্যে কী আছে, যদি টাকা হারিয়ে ফেলি অথবা যদি ঠিকভাবে টাকা জমা না দিতে পারি, এরকম দুশ্চিন্তা কিন্তু তখন তার মধ্যে কাজ করছিল। এরপর হচ্ছে বারবার টাকার, এখানে আরেকটা উপরে পয়েন্ট হচ্ছে কী কী আচরণ করি। আচ্ছা, আচরণের মধ্যে রয়েছে হচ্ছে বারবার টাকার ব্যাক চেক করতে থাকে যে টাকা যদি হারিয়ে যায় সেক্ষেত্রে আমি কী করতে পারি। আচ্ছা, এরপর শেষ হচ্ছে, একদম শেষের মধ্যে আছে হচ্ছে আমাদের ফলাফল কেমন হয়, ফলাফল কেমন হয় দেখে, শেষ পর্যন্ত ঠিকভাবে টাকা জমা দিতে পেরেছিলাম এবং পরবর্তী থেকে টাকা জমা দেওয়ার কাজটা কিন্তু আমি করে থাকি। তাহলে এই যে প্রথমবার আমি একটা কাজের অভিজ্ঞতা অর্জন করেছি, প্রথমবার অভিজ্ঞতা অর্জন করার কারণে কিন্তু আমার এই কাজটা আমার জন্য অনেক বেশি সুবিধা হয়ে গিয়েছে। একবার যেহেতু আমি প্রথমবার এই কাজটা করতে সফল হয়েছি, পরবর্তীতে ইনশাল্লাহ এরপর থেকে আমার এই কাজটা করতে আর কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, তো এইগুলো কিন্তু আমাদের জীবনে এক এক সময় এক একটা অভিজ্ঞতা, ভালো অভিজ্ঞতা, খারাপ অভিজ্ঞতা সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের জীবন চলছে এবং পরবর্তীতেও চলতে থাকবে। তারপরে আমাদের ছকের পরে কি বলা আছে, ছকের পরে বলা আছে হচ্ছে মানসিক চাপের বিভিন্ন ঘটনায় আমরা যেভাবে সাড়া দিই, প্রথমে নিজেও পরে সহপাঠীদের সাথে তা বিশ্লেষণ করলাম, আমরা যে আচরণগুলো করি এবং তার ফলাফল নিয়ে আলোচনা করলাম। যেহেতু আমাদের এটা একটা দলগত কাজ ছিল সেক্ষেত্রে আমাদের এখানে বলা হয়েছে যে আমাদের সহপাঠীর সাথে আমরা এই বিষয়টা নিয়ে কীভাবে আলোচনা করবো এবং আলোচনার ফলাফলগুলো কীভাবে হবে মানে কেমন হবে সেটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করলাম। এরপরে দেখো, মানসিক চাপের পরিস্থিতিতে সাধারণত অস্বস্তি, উদ্বিগ্নতা, ভয়, বিরক্তি, হতাশা, অসহায় বোধ, রাগ প্রভৃতি অনুভূতি হয়ে থাকে। আমি একটু আগে কিন্তু বলেছিলাম যে যখনই মানসিক চাপের ব্যাপারটা আসবে তখনই মানসিক চাপের সাথে একদম ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত জিনিস হচ্ছে অস্বস্তি, উদ্বিগ্নতা, ভয়,
বিরক্তি, হতাশা, অসহায় বোধ এবং রাগ, এগুলো প্রত্যেকটা মানে যদি কোনো একটা ক্ষেত্রে যদি তোমার মানসিক চাপের সৃষ্টি হয়ে থাকে, তুমি যদি খুব টেনশন ফিল করতে থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমার সবগুলো হচ্ছে তোমার অনুভূতি যে একসাথে হবে ব্যাপারটা কিন্তু এরকম না, সবগুলো হতে পারে বা এখান থেকে স্পেসিফিক কিছু অনুভূতি কিন্তু তোমার অনুভূত হতে পারে তখন। কারণ আমরা যখন কোনো কিছু নিয়ে অনেক বেশি মানসিক চাপ বোধ করি তখন আমাদের খুবই অস্বস্তি ফিল হয়, তারপর উদ্বিগ্ন হয়ে থাকে আমরা খুব অস্থির অস্থির একটা ভাব হয়ে থাকে, ভয় কাজ করে, সেটা আগে পরে কি হতে পারে সেটা প্রভাব সম্পর্কে চিন্তা করে বিরক্তি লাগে যদি আমার কাজটা ঠিকভাবে করতে না পারি, তারপর হচ্ছে হতাশা কাজ করে যে আমার দ্বারা কাজটা সম্ভব হচ্ছে না, আমি কেন পারছি না, এটা একটা হতাশা কাজ করবে, অসহায় বোধ, নিজেকে খুব অসহায় মনে হয় এবং অনেক সময় কিন্তু নিজের উপর অনেক রাগ হয়। এই রাগের কারণেই কিন্তু অনেক সময় অনেক ধরনের হচ্ছে আমরা স্টেপ নিয়ে ফেলি যেটা আসলে একদমই নেওয়া উচিত না রাগের বসে বা হচ্ছে এরকম হচ্ছে বিরক্তিকর সময়ের মধ্যে। আচ্ছা, এরপরে বলা আছে হচ্ছে মানসিক চাপ সবসময় কি খারাপ, আমাদের একটা প্রশ্ন করা হয়েছে। আচ্ছা দেখি, মানসিক চাপ সবসময় খারাপ কিনা, আমরা কি খেয়াল করেছি সকালে যখন স্কুলে যাওয়ার সময় হয় তখন খুব সাবধান সচেতন থাকি, আগে আগে প্রস্তুতি নিয়ে যেন দেরি না হয়ে যায়, তখন এক ধরনের মানসিক চাপ হয়, উদ্বিগ্ন বোধ করি এই ভেবে যে স্কুলে পৌঁছতে যদি দেরি হয়ে যায় তাহলে সকালের সমাবেশে অংশগ্রহণ করতে পারবো না। এর সময় আমাদের মানসিক চাপ হয় বলেই কিন্তু আমরা সময় হাতে নিয়ে এমনভাবে বের হই যেন দেরি না হয়। আবার কোনো বিষয় উপস্থাপন করার দায়িত্ব পেলেও কারো কারো মানসিক চাপ হয়, তাই আগে থেকে বিষয়টি সম্পর্কে ভালো করে ধারণা নিয়ে নিজেকে প্রস্তুত করি, কখনো প্রয়োজন হলে অন্যদের কাছ থেকে পরামর্শ নিই যাতে আমি প্রত্যাশা অনুযায়ী ভালো কাজ করতে পারি। এভাবে মানসিক চাপ কখনো কখনো কোনো কোনো পরিস্থিতিতে প্রত্যাশিত ফলাফল পেতে এবং এমন পরিস্থিতিতে আমাদের করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নিতে সহায়তা করে। আচ্ছা, এখন কথা হচ্ছে মানে মোটামুটি অনেকখানি একসাথে পড়ে ফেলছে, এটার সামারি হচ্ছে আমরা যখন সকালে স্কুলের জন্য রওনা হই, যারা স্টুডেন্ট রয়েছে তারা আমরা স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে এই কারণে হচ্ছে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে রওনা হই, আর যারা হচ্ছে অফিসে কাজ করে তাদের কিন্তু অফিসের একটা যাওয়াটা তাড়া থাকে, তো প্রতিদিনই কিন্তু আমাদের এই জিনিসটা আমাদের মাথার মধ্যে সেট হয়ে থাকে যে আমাকে নির্দিষ্ট সময়ের মধ্যে স্কুলে কলেজে অথবা আমার অফিসে পৌঁছতে হবে, কারণ যদি আমার দেরি হয়ে যায় সেক্ষেত্রে কী কী হতে পারে সেটা কিন্তু আমাদের মাথায় কাজ করতে থাকে। স্কুলে পৌঁছতে দেরি হয়ে গেলে আমি সমাবেশ মিস করব, অফিসে পৌঁছতে দেরি হয়ে গেলে আমি হয়তো বসের বকা খাবো, বা হচ্ছে আমার হয়তো হচ্ছে বেতন থেকে হয়তো টাকা কাটা যেতে পারে, এরকম অনেক ধরনের টেনশনে কিন্তু আমাদের মাথায় কাজ করে এবং এই টেনশনগুলো থাকে দেখে কিন্তু আমরা সঠিক সময়ে হচ্ছে বাসা থেকে বের হওয়ার জন্য বা সঠিক সময়ে আমার গন্তব্যে পৌঁছানোর জন্য কিন্তু একটা তাড়াহুড়োর মধ্যে থাকি। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের জন্য ভালো, খারাপ কিন্তু না। আমাদের মধ্যে যে এই যে মানসিক চাপটা তৈরি হতে থাকে এটা কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি যত বেশি টেনশনে থাকবো এই বিষয়গুলো নিয়ে, যত বেশি হচ্ছে আমার মানে কাজ ঠিকভাবে করার একটা স্পৃহা থাকবে এবং হচ্ছে আমার কাজ সফল হওয়ার টেন্ডেন্সি কিন্তু তত বেশি থাকবে। তারপরে এখানে হচ্ছে দায়িত্ব পেলেও কারো মানসিক চাপ হয়। আবার যে দেখো এখানে বলা হয়েছে কোনো বিষয় উপস্থাপন করার দায়িত্ব পেলেও কারো কারো মানসিক চাপ হয়, যেটা কিন্তু আমি কারণগুলোর মধ্যে একটা কারণ বলেছিলাম যে যখন হচ্ছে কোনো কিছু ইনস্ট্যান্ট উপস্থাপন করতে বলা হয় তখন কিন্তু আমাদের অনেকেরই মানসিক চাপ কাজ করে থাকে, তাই আগে থেকে বিষয়টি সম্পর্কে ভালো ধারণা নিয়ে নিজেকে প্রস্তুত রাখতে হবে যাতে করে আমি সম্পূর্ণভাবে এবং সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে কিন্তু উপস্থাপন করতে পারি। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে প্রয়োজন অনুসারে আমরা পরামর্শ নিতে পারি এবং মানসিক চাপ কখনো কখনো কোনো পরিস্থিতিতে প্রত্যাশিত ফল পেতে এমন পরিস্থিতিতে আমাদের করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নিতে সহায়তা করে থাকে। তাহলে মানসিক চাপ কিন্তু আমরা সবসময় যে নেতিবাচক ব্যাপারটা এরকম না চিন্তা করে অনেক সময় কিন্তু ইতিবাচক ভূমিকাও পালন করে থাকে, সেটাও কিন্তু আমরা জানতে পারলাম। ঠিক আছে, তাহলে এবার আমরা একটু দেখে নেই মানসিক চাপের ঘটনায় আমার সারা ছকের কোন কোন ক্ষেত্রে মানসিক চাপ হলে আমার উপরে কেমন প্রভাব পড়ছে, এরপর এই অভিজ্ঞতা দিয়ে অপর পৃষ্ঠায় আমার মানসিক চাপের প্রভাব ছকটি পূরণ করি। এখানেও একটা মানসিক চাপের উপর একটা ছক দেওয়া আছে, আমাদের এই ছকটা পূরণ করতে বলা হয়েছে, যেহেতু আমরা আগের যে ছকটা ছিল সে আগের ছকের মধ্যে হচ্ছে একটা আমাদের ডেমো দেওয়া ছিল আর দুইটা আমরা নিজেদের তৈরি করেছিলাম আর সেটা বলেছিলাম তোমাদের তৈরি করতে, তেমনিভাবে আমরা ওই তিনটা ঘটনাকে কেন্দ্র করে এখানে তিনটা ছক পূরণ করব, বাকি দুটো একান্তই তোমাদের কাজ, তোমাদের নিজের অভিজ্ঞতা দিয়ে তৈরি করে নিও। এখানে আমাদের ছকটার আমাদের মূল টাইটেল হচ্ছে আমার মানসিক চাপের প্রভাব, পরিস্থিতি এক, আমাদের ওখানে ঘটনা যে এক নাম্বারটা ছিল, যে ছকটা আমাদের ছিল, সে ছকটার মধ্যে আমাদের বিষয়বস্তু বা ঘটনা ছিল হচ্ছে আবৃত্তি করার একটা ব্যাপার ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে, সে সাংস্কৃতিক অনুষ্ঠানে যেই স্টুডেন্টটা হচ্ছে আবৃত্তি করতে চাচ্ছিল তার মধ্যে কেমন মানসিক চাপ সৃষ্টি হচ্ছিল, সে কেমন আচরণ করছিল, তার মধ্যে কী কী চলছিল, এগুলো নিয়ে আলোচনা করা ছিল। তো পরিস্থিতি একের মধ্যে অনুভূতি ছিল হচ্ছে ভয়, উদ্বিগ্নতা আর হচ্ছে লজ্জা, আচরণ তার কেমন ছিল, শিক্ষককে অনুরোধ করি নাম কেটে দিতে, শিক্ষকদের পরামর্শে অনেকবার নিজে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে আবৃত্তি করি, তার মানে এখানে শিক্ষকের হচ্ছে তাকে নাম কেটে দেওয়ার কথা বলা হয়েছিল যাতে করে মানে সে এতটাই ভয় পাচ্ছিল যে সে চাচ্ছিল যে এখান থেকে সে আর এখানে সে অংশগ্রহণ করবে না। তারপরে হচ্ছে বারবার হচ্ছে সে প্র্যাকটিস করছিল নিজের আত্মবিশ্বাস বৃদ্ধি করার জন্য,
ইতিবাচক প্রভাব, আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে। দেখো, সে যে ভয়ে থাকা সত্ত্বেও যে সে আবৃত্তিটা করতে পেরেছে, এর কারণে কিন্তু তার পরবর্তীতে সে অন্যান্য অনুষ্ঠানে অংশগ্রহণ করার একটা সাহস পেয়েছে এবং তার আত্মবিশ্বাস কিন্তু অনেক 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 গুণে বৃদ্ধি পেয়েছে। এটা কিন্তু অবশ্যই আমাদের জন্য একটা ইতিবাচক দিক। তুমি যদি চ্যালেঞ্জ না নাও, তুমি যদি কোনো একটা কাজে নিজেকে হচ্ছে না নাও, নতুনভাবে নিজেকে হচ্ছে কোনো একটা কাজের মধ্যে মনোনিবেশ না করাতে পারো, সেক্ষেত্রে কিন্তু তুমি কখনোই সামনের দিকে এগোতে পারবে না। কারণ সবসময় যে তোমার সাথে সবসময় ভালো কোনো কাজের অফার আসবে, ভালো সব কিছু তোমার সাথে হবে, অথবা একদম তোমার পরিচিত সব কিছু কোনো কাজে যে তোমার ঘাড়ে এসে পড়বে, ব্যাপারটা কিন্তু এরকম না। প্রতিদিন প্রতিনিয়ত আমাদের নতুন নতুন কাজের সাথে মোকাবেলা করতে হবে এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ নিজেকে নিজে তৈরি করতে হবে। নেতিবাচক প্রভাব হচ্ছে অনেক বেশি দুশ্চিন্তা কাজ করছিল। দুশ্চিন্তা কাজ করা স্বাভাবিক, কারণ যেহেতু সর্বপ্রথম সে হচ্ছে একটা স্টেজে বা একটা মঞ্চে হচ্ছে আবৃত্তি পাঠ করার একটা সুযোগ পেয়েছে, সেক্ষেত্রে সবার সামনে দাঁড়িয়ে আসলে কথা বলাটা কিন্তু যতটা দেখতে সহজ মনে হলেও আসলে কাজটা কিন্তু করাটা অনেক বেশি কঠিন। তো সেক্ষেত্রে দুশ্চিন্তা হওয়া, ভয় হওয়া, উদ্বিগ্ন হওয়া, সেখানে কিন্তু একদম স্বাভাবিক ব্যাপার। দুই নম্বরটা ছিল হচ্ছে আমাদের নতুন একটা রাস্তায় গিয়েছিল, নতুন একটা রাস্তা দিয়ে সে তার বন্ধুর বাসায় গিয়েছিল, রাস্তা চেনা অচেনা একটা হচ্ছে ভয়ভীতি কাজ করছিল। তাহলে এখানে ভয় এবং উদ্বিগ্নতা হচ্ছে আমাদের অনুভূতি, আচরণ হচ্ছে আশেপাশে মানুষকে সে জিজ্ঞাসা করেছিল, নতুন আর হচ্ছে ইতিবাচক হচ্ছে নতুন বা অচেনা কোনো রাস্তা চেনার উপায় খুঁজে বের করেছিল সে। মানুষকে জিজ্ঞাসা করা, কোনো দোকানপাটের কোনো দোকানদারকে জিজ্ঞাসা করা, যদি পুলিশ থেকে থাকে সেক্ষেত্রে পুলিশকে জিজ্ঞেস করা যে আমি এখানে পথ হারিয়ে ফেলেছি বা এই অ্যাড্রেসটা আমি খুঁজে পাচ্ছি না, বা কোনো বাসার দারোয়ানকে জিজ্ঞেস করা, অথবা আমরা কিন্তু ইন্টারনেটের সাহায্যে গুগল ম্যাপ দেখেও কিন্তু লোকেশন হচ্ছে চেক করতে পারি। আচ্ছা, নেতিবাচক প্রভাব হচ্ছে অনেক বেশি ভয় কাজ করছিল। আমি যদি রাস্তা হারিয়ে ফেলি এবং রাস্তা সঠিকভাবে খুঁজে না পেয়ে যদি আমি পরে আর বাসায় ফিরতে না পারি বা বাসায় ফিরতে যদি আমার দেরি হয়ে যায়, এইরকম অনেক ধরনের চিন্তা কিন্তু আমাদের মনের মধ্যে কাজ করে এবং ভয় কাজ করতে থাকে। তিন নম্বরটা হচ্ছে ভয়, দুশ্চিন্তা, উদ্বিগ্নতা, এগুলো হচ্ছে আমাদের অনুভূতি। আর হচ্ছে টাকা, ব্যাংকে টাকা জমা দেওয়ার একটা ব্যাপার আমরা সম্পর্কে আলোচনা করেছিলাম। বারবার টাকার ব্যাগ চেক করতে থাকি যে টাকাটা আছে কিনা, টাকাটা চুরি হয়ে গিয়েছে কিনা, টাকাটা হারিয়ে গেল কিনা, এটা বারবার আমাদের মাথার মধ্যে কাজ করতে থাকে। ইতিবাচক প্রভাব হচ্ছে নতুন নতুন চ্যালেঞ্জ নেওয়ার উৎসাহ তৈরি হয়েছে। তার মানে হচ্ছে এই যে আমি একটা বড় কাজ করতে পেরেছি, আমার মতে বা আমার বয়সের তুলনায় আমি একটা বড় একটা কাজ করতে পেরেছি, এই যেটা হয়তো এর আগে আমি আর কখনো করিনি, তো এই যে কাজটা করতে পেরেছি এবং কাজটা সফলভাবে করতে পেরেছি, তার কারণে কিন্তু আমার আত্মবিশ্বাস অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এবং এরকম নতুন নতুন কাজের সাথে নিজেকে পরিচিত করার একটা উৎসাহ কিন্তু আমরা পেয়েছি। তো এই জন্য বলেছি যে নতুন নতুন চ্যালেঞ্জ নেওয়ার উৎসাহ তৈরি হয়েছে। আর নেতিবাচক প্রভাব কি? নেতিবাচক প্রভাব হচ্ছে মনের মধ্যে আতঙ্ক তো কাজ করছিল, মনের মধ্যে আতঙ্ক কাজ করা স্বাভাবিক। এতগুলো টাকা নিয়ে যে আমি ব্যাংকে যাচ্ছি, যদি রাস্তায় হারিয়ে যায়, আমি যদি রাস্তায় হারিয়ে যাই বা ব্যাংক পর্যন্ত যদি আমি টাকাগুলো নিয়ে যেতে না পারি, অথবা ব্যাংকে যেয়ে যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় যে টাকা তারা জমা নিচ্ছে না, কোনো ধরনের কিছু ইনফরমেশন মিসিং আছে বা তারা বলছে যে তোমার কাছ থেকে টাকা জমা না যাবে না, এরকম কোনো ধরনের পরিস্থিতি যদি সৃষ্টি হয়ে থাকে, সেটার কিন্তু একটা ভয়ভীতি আমাদের মধ্যে কাজ করে, তাই না? তো এরকম ভয় কিন্তু আমাদের নেতিবাচক প্রভাবের মধ্যে পড়বে। কিন্তু মানসিক চাপ যে সবসময় নেতিবাচক প্রভাব ফেলে ব্যাপারটা এরকম না। মানসিক চাপের কারণে অনেক সময় কিন্তু অনেক ভালো কাজও হয়ে থাকে, এটা কিন্তু আমরা এই ছকটা পড়ে জানতে পারলাম। ঠিক আছে, আচ্ছা এবার আসো আমরা বইতে চলে যাই, বাকি দুইটা হচ্ছে ঘটনা তোমরা নিজেরা তৈরি করবে। এবার আসো হচ্ছে এখানে বলা আছে মানসিক চাপ হলো চ্যালেঞ্জ বা ভীতিকর পরিস্থিতিতে আমাদের শারীরবৃত্তীয় সারা। আমরা প্রত্যেকেই জীবনের বিভিন্ন সময় চ্যালেঞ্জ বা ভীতিকর পরিস্থিতির সম্মুখীন হই, ফলে কম বেশি মানসিক চাপ হয়। আচ্ছা, তাহলে এখানে বলা হয়েছে যে মানসিক চাপ হচ্ছে বিভিন্ন চ্যালেঞ্জ বা ভীতিকর পরিস্থিতিতে আমাদের শারীরবৃত্তীয় সারা। আমরা প্রত্যেকেই জীবনের বিভিন্ন সময় চ্যালেঞ্জ বা ভীতিকর পরিস্থিতির সম্মুখীন হই, ফলে কম বেশি মানসিক চাপ হয়। তাহলে আজকের পর্বে কিন্তু আমরা অনেক কিছু সম্পর্কে আলোচনা করলাম। আমাদের হচ্ছে এই অধ্যায়টার মধ্যে একদম শুরু করা হয়েছে মানসিক চাপ সম্পর্কে আলোচনা করে, মানসিক চাপের ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে, যেটা আমরা আশা করি আমি সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। অনেকগুলো ছক ছিল, ছকগুলো তোমাদের সুবিধার্থে আমরা পূরণ করেছি এবং কিছু কিছু বক্স আমি বাকি রেখেছি তোমাদের হোমওয়ার্ক হিসেবে, যাতে করে আমি যতটুকু বোঝাতে পেরেছি সেই জিনিসটা তোমরা কতটুকু বুঝতে পেরেছো সেটা তোমরা নিজেরা প্র্যাকটিস করে মানে হচ্ছে এগুলো ফিল আপ করতে পারো। তো আজকের পর্ব এ পর্যন্তই থাকবে। নেক্সট পর্বে আমরা আজকে যতটুকু পড়েছি তার পরবর্তী থেকে আমরা শুরু করব। নেক্সট পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।